আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশরাফ মিল স্টোর আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি মার্বেল স মেশিন আনবক্সিং করে দেখাবো এবং এই মেশিন দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, কতগুলো কাজ করা যায় এবং এই মেশিনটির দাম কত, এই মেশিনটি আপনারা কিভাবে কিনবেন বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনাদের সামনে এই মার্বেল স মেশিনটি আমি আনবক্সিং করতেছি, দেখতে পাচ্ছেন। সিটি 15228 মডেলের এই মেশিনটির পাওয়ার হলো 1300 ওয়াট। ক্রাউন ব্যান্ডের এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন। এই মেশিন দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, এই মেশিন দিয়ে আপনারা টাইলস কাটতে পারবেন, এই মেশিন দিয়ে আপনারা ওয়াল কাটতে পারবেন, কাট কাটতে পারবেন, লোহা জাতীয় কোনো কিছু কাটতে পারবেন। কিভাবে কাটবেন সেটা হলো আপনারা যখন যেই কাজ করবেন সেই অনুযায়ী আপনারা ব্লেড পরিবর্তন করবেন। যখন আপনি ওয়াল কাটবেন তো ওয়াল কাটার ব্লেড আছে, ব্লেড লাগিয়ে আপনারা ওয়াল কাটবেন। যখন আপনি লোহা কাটবেন, লোহা কাটার ব্লেড আছে, আপনার ব্লেড লাগিয়ে নেবেন। যখন কাট কাটবেন, কাট কাটার ব্লেড আছে, ব্লেড লাগিয়ে নেবেন। আপনার টাইলস কাটলে টাইলস কাটার ব্লেড লাগিয়ে আপনারা টাইলস কাটবেন। যখন যেই কাজ করবেন সেই অনুযায়ী আপনারা ব্লেড লাগিয়ে একই মেশিনে সব ধরনের কাজ করতে পারবেন। আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে আগ্রহী আছেন তারা আমাদের নাম্বার সরাসরি কল করে অর্ডার করুন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সব ধরনের পাওয়ার টুলসের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি। এই মেশিনটির দাম মাত্র 5250 টাকা। মেশিনটি দেখতে খুবই চমৎকার একটি মেশিন, অনেক হেভি। দেখতে পারছেন ব্লেডটি কম বেশ করার জন্য এখানে একটি লক দেওয়া আছে, আপনি কম বেশ করে কাটতে পারবেন। এবং সাথে একটি ওয়াল কাটার ব্লেড দেওয়া আছে। এখন ওয়াল কাটার ব্লেডটি আপনাদেরকে লাগিয়ে দেখাবো কিভাবে আপনারা ব্লেড পরিবর্তন করবেন। এখানে যে সময় যে ধরনের কাজ করবেন সেই কাজ অনুযায়ী আপনারা ব্লেড লাগিয়ে কাজ করবেন। এখানে ওয়াল কাটার লাগাতে পারেন, টাইলস কাটার লাগাতে পারেন, সার্কুলার ব্লেড লাগাইতে পারেন, লোহা কাটার ব্লেড লাগাইতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ওয়াল কাটার ব্লেডটি লাগিয়ে নিচ্ছি, ক্রাউন ব্যান্ডের ওয়াল কাটার। তারপর এই লকটি দিয়ে নাটটি ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেবেন। এইরকম আরও নিত্য নতুন প্রযুক্তির মেশিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।